حسيني انا الزائر انا الزائر والخط حسيني শোনাবো আপনারা মন দিয়ে শুনবেন তো মা বোনেরা একটু গজলটা ধীরে ধীরে ভাবে শ্রবণ করবেন আপনারা থি দিয়ে একটু শুনবেন ইনশাআল্লাহ আপনাদের বলছি ভালো লাগবে কবি ছন্দের মাধ্যমে কি মিশাল দিচ্ছে শুনুন কি ঘটনা কারবালাতে আজ তোমরা শোনো না की घटना करबलाते आज तुमरा शोनो ना सबाई जिने रखो ना ओई बिये होलो बासर होलो ना ओई बिये होलो बासर होलो ना की घटना करबलाते आज तुमरा शोनो ना सबाई जिने रखो ना ओई बिये होलो बासर होलो ना ओई बिये होलो बासर होलो ना तो মাশাকিনার যখন বিয়ে হয়ে গিয়েছিল আর ওই মাশাকিনা তার ঘরে বধূ বসে বসে আছে আর অথচ তখন কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন বধু বেশে ঘরের মাঝে সাকিনা বসে রয় তার স্বামী কখনো আসবে ঘরে অপেক্ষা তাই করে যায় তার স্বামী কখনো আসবে ঘরে অপেক্ষা তাই করে যায় বধু বেশে ঘরের মাঝে বধু বেশে ঘরের মাঝে সাকিনা বসে রয় তার স্বামী কখনো আসবে ঘরে অপেক্ষা তাই করে যায় তার স্বামী কখনো আসবে ঘরে অপেক্ষা তাই করে যায় তো মাশাকিনা অনেকক্ষণ অপেক্ষা করার পরে আবুল কাসেম দরজায় ঠক ঠক করে ঠোকা দিচ্ছে আর আবুল কাসেম এসে কি বলছে হঠাৎ করে আবুল কাসেম সাকিনার ঘরের দিকে রওনা হয় আর এসে বলে ও সাকিনা আমাকে বিদায় দাও আর এসে বলে ও সাকিনা আমাকে বিদায় দাও এই কথা শুনে মাশাকিনা কেঁদে যারে যার এই কথা শুনে মাশাকিনা কেঁদে যারে যার হলো না মিলন দুজনার কারবালাতে কাসেম চলে যায় ও কারবালাতে কাসেম চলে যায় কি ঘটনা কারবালাতে আজ তোমরা শোনো না সবাই জেনে রাখো না ওই বিয়ে হলো বছর হলো না ওই বিয়ে হলো বছর হলো না তো আবুল কাসেম মনের দুঃখে কারবালার জমিনে চলে চলে যাচ্ছে কেননা তার যেতে হবে যুদ্ধের ময়দানে সে নতুন বিবি ঘরের মধ্যে বসিয়ে রেখে চলে যাচ্ছে কারবালার জমিনে শুধু ইসলামকে জিন্দা করার জন্য জোরে বলুন না একবার সুবহানাল্লাহ নারায় তাকবীর তো কবি ছন্দের মাধ্যমে কি বলছে দেখুন আবুল কাসেম যখন ওই কারবালার জমিনে চলে যাচ্ছে মাশাকিনা পিছন থেকে ডেকে কি বলছে দেখুন যাওয়ার আগে মাশাকিনা যাওয়ার আগে মাশাকিনা কাসেমকে বলে দেয় ওই খোদার হাতে সুপে দিলাম ও গো স্বামী আজ তোমায় ওই খোদার হাতে সুপে দিলাম ও গো স্বামী আজ তোমায় যাওয়ার আগে মাশাকিনা যাওয়ার আগে মাশাকিনা কাসেমকে বলে দেয় ওই যাওয়ার আগে মাশাকিনা কাসেমকে বলে দেয় ওই খোদার হাতে দিলাম সুপে ও গো স্বামী আজ তোমায় ওই খোদার হাতে দিলাম সুপে ও গো স্বামী আজ তোমায় তবে এবার তুমি যেতে পারো এবার তুমি যেতে পারো ওই যুদ্ধে কারবালায় তার দুটি হাতে চুমা দিয়ে আবুল কাসেম বিদায় নেয় তার দুটি হাতে চুমা দিয়ে আবুল কাসেম রওনা দেয় বারে 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 আবুল কাসেম পিছনে তাকায় সাকিনার মায়ায় পড়ে যায় বারে বারে আবুল কাসেম পিছনে তাকায় সাকিনার মায়ায় পড়ে যায় ওই বিয়ে হলো বাসর হলো না ওই বিয়ে হলো
বছর হলো না কি ঘটনা কারবালাতে আজ তোমরা শোনো না সবাই জেনে রাখো না ওই বিয়ে হলো বছর হলো না তাবুল কাছে যখন ওই কারবালার জমিনে ঠিক ঠিক করে চলে যাচ্ছে আর পিছনে মা সাকিনা তাকিয়ে রয়েছে কখন আমার স্বামী আহা একটু ডাকবে তো স্বামীর ভালোবাসা এমন একটা জিনিস তো যার স্বামী আছে সেই জানে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন সেই আবুল কাসাম কারবালার জমিনে যখন শহীদ হয়ে গিয়েছিল তখন মা সাকিনা কি বলছে এবং কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন এজিদের আঘাতে কারবালাতে আবুল কাসেম শহীদ হয় এজিদের আঘাতে কারবালাতে আবুল কাসেম শহীদ হয় সেই রক্ত মাখা শরীর নিয়ে জমিনেতে পড়ে রয় সেই রক্ত মাখা শরীর নিয়ে জমিনেতে পড়ে রয় আর এদিকে খবর পেয়ে মা সাকিনা খবর পেয়ে মা সাকিনা খবর পেয়ে মা সাকিনা আসিল কারবালা সেই দৃশ্য দেখে মোর খোদাকে এই কথা বলে যাই সেই দৃশ্য দেখে মোর খোদাকে এই কথা বলে যাই কি বলে ভেঙে গেল স্বপ্ন সুকার হয়েছি বেওয়া ও ভাই ভেঙে গেল স্বপ্ন সুকার হয়েছি বেওয়া আমি বড় অসহায় খোদার নীলা খেলা বোঝা বড় দায় খোদার নীলা খেলা বোঝা বড় দায় কি ঘটনা কারবালাতে আজ তোমরা শোনো না সবাই জেনে রাখো না ওই বিয়ে হলো বছর হলো না শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন নাসির বলে এমন বিয়ে নাসির বলে এমন বিয়ে কটা হলো দুনিয়ায় খনিকের শোক ভুলে গিয়ে দিনের পথে চলে যায় খনিকের শোক ভুলে গিয়ে দিনের পথে চলে যায় নাসির বলে এমন বিয়ে কটা হলো দুনিয়ায় খনিকের শোক ভুলে গিয়ে দিনের পথে চলে যায় খনিকের শোক ভুলে গিয়ে দিনের পথে চলে যায় নবীর বংশ শহীদ হলো কঠিন কারবালায় নবীর বংশ শহীদ হলো কঠিন কারবালায় ইসলাম জিন্দা হলো তাদের অসিলায় ইসলাম জিন্দা হলো তাদের অসিলায় ঘটনা কারবালাতে আজ তোমরা শোনো না সবাই জেনে রাখো না ওই বিয়ে হলো বছর হলো না